পারিবারিক কিছু বিষয় এবং দাম্পত্য কলহের কারণে এটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আলিপুর বিড়িদের কাছে গতকাল সকাল আনুমানিক 10টা থেকে 11টার দিকে একটা লাশের খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানা এবং ফাঁড়ির পুলিশ সেখানে যায়, আমাদের সাকেল অফিসারও যায়, যে আমরা একটা বস্তার ভিতরে একটা অজ্ঞাতনামা একজন নারীর লাশ আমরা পাই। এরপর আমরা সেটাকে তাকে শনাক্ত করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করি, করার পরে আমরা আইডেন্টিফাই করতে পারি তার নাম ঠিকানা, তার নাম আমরা পেয়ে যাই, তার বয়স পেয়ে যাই, এরপর তার তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তার প্রকৃত পরিচয় আমরা বের করতে পারি। তার নাম মডেল, তিনি একজন মিডিয়ায় কাজ করেন, তার নাম তার নাম পুরো নাম রাইমা ইসলাম শিমু, বয়স আনুমানিক 41, উনি কলাবাগানে থাকেন, উনি বিভিন্ন টিভি এবং সিনেমার মিডিয়ায় কাজ করেন। পরবর্তীতে আমরা তার বাসায় আমরা যাই, যে সেখান থেকে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করি। সংগ্রহ করার পর ঘটনাস্থলের সাক্ষ্য প্রমাণ এবং তার বাসার সাক্ষ্য প্রমাণের প্রেক্ষিতে আমরা সন্দেহজনকভাবে তার স্বামী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে আমরা রাতের বেলা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তাদের বক্তব্য আমাদের সংগৃহীত সাক্ষ্য প্রমাণ সব কিছুর প্রেক্ষিতে তাদের সংশ্লিষ্টতা আমাদের প্রাথমিকভাবে আমাদের নিকট প্রতীয়মান হয়, যার প্রেক্ষিতে আমরা তাদেরকে আটক করি। এই ঘটনার প্রেক্ষিতে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। যেহেতু কালকে সারাদিন আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম, আজ রাত্রেও ব্যস্ত ছিলাম, আমাদের এইটা প্রক্রিয়াটা চলমান রয়েছে। এটা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি সেটা তাদের দাম্পত্য পারিবারিক কিছু বিষয় এবং দাম্পত্য কলহের কারণে এটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এবং আরও বিস্তারিত তদন্তে আমরা জানতে পারবো কী কারণ। এটা আমরা বিস্তারিত তদন্ত না করে বলতে পারবো না কীভাবে হয়েছে, কারণ হাজবেন্ড একা মারছে নাকি ফরহাদের ভূমিকাটা কী ছিল এই বিষয়টি ক্লিয়ার করেন। আমরা এ পর্যন্ত যাটুক মানে তথ্য আমাদের রয়েছে তার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে ফরহাদ তাকে লাশটা গুম করার কাজে সহায়তা করেছে। তারপরেও বিস্তারিত তদন্ত না করে কার কী দোষ এবং কার কী সংশ্লিষ্ট এটা এই এই মুহূর্তে বলা সম্ভব হবে না। কোথায় হয়েছে হত্যাকাণ্ড এবং লাশ ওখানে কীভাবে গেল, না ওইখানে হয়েছে কী ঘটনাটা কী, তাকে এখানে লাশটি ওখানে কেন গেছে এটা গুম করার চেষ্টা করা হয়েছে, এবং এটা কোথায় হত্যাকাণ্ড হয়েছে এটা তো তদন্ত না করে বিস্তারিত তদন্ত না করে এখন এই মুহূর্তে আমরা বলতে পারবো না। এটা তো পোস্টমর্টম রিপোর্টে বলতে পারবো, আমরা পোস্টমর্টম রিপোর্টে ডাক্তার বলতে পারবে কিভাবে হয়েছে। আমরা হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে সেটা বলছি না, ইনকোয়েস্টে কি পেয়েছেন না এটা আমরা এই মুহূর্তে এগুলো আমরা বলতে চাচ্ছি না, কারণ সব বিষয় বললে যে কোনো হত্যাকাণ্ডর প্রক্রিয়া সকল বিষয় এবং সাক্ষ্য প্রমাণের সকল বিষয় যদি বলা হয় এটা ভবিষ্যতে অন্য যে কোনো অপরাধী সেই তথ্যগুলো নিয়ে সে পরবর্তীতে অপর সংগঠনে এই এই বিষয় থেকে সতর্ক থাকার চেষ্টা করে, যার প্রেক্ষিতে আমি এই সাক্ষ্য প্রমাণগুলো এখানে আমি উত্থাপন করতে চাই না। হ্যাঁ, প্রাথমিকভাবে সে স্বীকার করেছে, প্রাথমিকভাবে স্বীকার করেছে, এটা আরও বিস্তারিতভাবে আমাদের তদন্ত করতে হবে। এই ছিল আমার বক্তব্য, এই বক্তব্যের প্রেক্ষিতে যে সাক্ষ্য প্রমাণ এবং আমাদের যে তদন্ত যেটুকু পেয়েছি সেটুকু আমরা আপনাদের কাছে তুলে দিলাম। সবাইকে ধন্যবাদ।